हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। माछ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে মনুষ্য এক্সতেলাপিয়া মাছের রেণু উৎপাদন আমরা কিভাবে করে থাকি এবং কি কিভাবে মাছের যত্ন নিয়ে আমরা সুস্থমানের এবং গুণগত মানের মনুষ্য এক্সতেলাপিয়া মাছের পোনা উৎপাদন করে থাকি। দেখেন ভিউয়ার্স, তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে প্রায় হবে 50টার মতো হাফা হবে। তো যেগুলির মধ্যে আমরা তেলাপিয়া মাছ হারভেস্টিং করতেছি। তো এইখান থেকেই মূলত, অর্থাৎ এই মাছগুলি থেকে মূলত আমরা মনুষ্য এক্সতেলাপিয়া মাছের ডিম সংগ্রহ করব। তো ডিম সংগ্রহ করার পর আমরা হ্যাচারিতে নেওয়া হবে ডিম ফুটানোর জন্য। দেখেন ভিউয়ার্স, সরাসরি আপনাদেরকে নিয়ে আসলাম আজকে। দেখেন দেখেন বিস্তীর্ণ এলাকা জুড়ে মনুষ্য এক্সতেলাপিয়া মাছের হাফা। তো এখানে মূলত বোট মনুষ্য এক্সতেলাপিয়া বা তেলাপিয়া মাছ মজুত করা রয়েছে। এই হাফাগুলিতেই ডিম সংগ্রহ করার পর ডিম ফুটানোর পরে আমরা 28 দিন রাখা হবে ছোট একটা হাফার মধ্যে ডিম পোনা, অর্থাৎ রেণু পোনা। তো 28 দিন আমরা হরমোন মিক্স জাতীয় খাবার খাওয়ানোর পর তো প্রত্যেকটি মাছের পোনাকে আমরা মনুষ্য এক্সতেলাপিয়া মাছে পোনা রূপান্তরিত করব। অর্থাৎ মিক্স 28 দিন খাবার খাওয়ানোর পূর্বে মাছগুলি থাকবে হাইব্রিড তেলাপিয়া মাছের বাচ্চা, কিন্তু 28 দিন হরমোন জাতীয় মিক্স খাবার খাওয়ানোর পর তো প্রত্যেকটি মাছের পোনাকে আমরা মনুষ্য এক্সতেলাপিয়া মাছের পোনাতে রূপান্তরিত করব। তো ভিউয়ার্স, দেখেন সরাসরি আপনাদেরকে আজকে পুকুরে নিয়ে আসলাম। তো যেসব ভাইরা মনুষ্য এক্সতেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে চান, সেসব ভাইরা আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি আসে নিতে চান তো সেক্ষেত্রে আমাদের ঠিকানা হচ্ছে থানা 30 সাল, জেলা ময়মনসিংহ। এবং কি মনুষ্য এক্সতেলাপিয়া মাছের পোনা সহ আমরা সকল প্রকার মাছের পোনা বিক্রি করে থাকি, অর্থাৎ হোম ডেলিভারি দিয়ে থাকি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকল ভিউয়ার্সদেরকে।